অল্প টাকায় বেশি লাভ, মানে কুবাইতে পারলে টাকা। এই নজা আছে জিল্লা দিয়ে ডাল ভাত খাই এলে 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 তাল গাড়ি গরু মাংস দিয়ে ভাত খাইলে সে তাল কত করে ভাই? ২০ টাকা। তাহলে ছয়টা ১০০ টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি তালের দাম সস্তা আছে। ভাই আমি তালের ব্যবসা সিজন তালের ব্যবসা করি ২-৩ বছর, মানে সিজন আসলে আর কি করি। এই তালগুলো আসলে কোন জায়গা থেকে আনা হয় যদি একটু? আসে ওই লোগা বরিশাল, সাতক্ষীরা, আবার কাপাসিয়া ওইদিকের থেকে আসে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। একটা তালে সাধারণত কয় টাকা লাভ করে থাকেন আপনারা? আমরা একটা তাল কিনে ১০ টাকা ১২ টাকা, এক তাল বেশি ২০ টাকা ১০ টাকা লাভ হয়। এই প্রতিদিন কত তাল বিক্রি হচ্ছে? প্রতিদিন আমরা ২০০-২৫০ তাল কোবাই। এই তাল খাইতেছি, তালটা সিজনাল ফল, একটু খাইতেছি সিজনাল ফল বলে খাইতেছে। তীব্র গরমের ভিতর তাল কেমন লাগছে? তাল খুব ভালো, সুন্দর তা খেতে, সুন্দর ভালো লাগছে। কারণ বাজার থেকে কিনে কারণ বাজারে বেশি, আর বাইরের থেকে ব্যবহারীরা কিনে আসে, আমরা পাইকারি দামে কিনি। তাল কত করে ভাই? ২০ টাকা। তাহলে ছয়টা ১০০ টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি তালের দাম সস্তা আছে। তালের দাম কি কম নাকি বেশি মনে হয়? না এখন মোটামুটি সস্তা আছে, আরও হয়তো আর একটু কমবে। ফ্যামিলির জন্য নিতে আসছেন নাকি নিজে খাওয়ার জন্য? না না, ফ্যামিলির জন্য নিতে আসছি, ছয় তাল নিচ্ছি কি আর একা খাবো এই আর কি। তাল খেলে কি গরম বাড়ে নাকি গরম কমে? আসলে তালটা হলো গরম আর ঠান্ডা বুঝি না, একটা সিজনের ফল, সিজনের সময় খাবো এই আর কি। হ্যাঁ সিজনে তালটা খেলে, বেশি খেলে, অতিরিক্ত খেলে একটু ঘুম আসে। তালের ব্যবসা কেমন কি মনে করেন? তালের ব্যবসা ভালো, অল্প পুঁজিতে বেশি লাভ, কুবাই তালেই টাকা। আবার যদি কথাটা একটু বলতে? হ্যাঁ, অল্প টাকায় বেশি লাভ, মানে কুবাইতে পারলে টাকা। এই কুবাইতে না পারলে? তাল তো সবাই কুবাইতে পারে না। একটা তালে সাধারণত আপনাদের কয় টাকা লাভ থাকে? আমার সাধারণ আপনার ধরো ৫-৬ টাকা ৭ টাকা ৮ টাকা এরকম লাভ থাকে। আমরা কিনি অল্প দামে, বেশি কম দামে, কারণ বাজারে কিনি কারণ বাজারে বেশি, রাস্তা ধরো আপনারা ধরো সব ঠিক আছে, যা আছে সব আমরা কিনে আলাই। তাল খেলে কি সাধারণত গরম কাটে নাকি গরম আরও বেশি লাগে? গরম বেশি বলতে হয়তো বা ভিতরটা একটু হালকা ঠান্ডা হয়। আমরা কারণ বাজারে আমদানি বেশি, আমদানিও বেশি রপ্তানিও বেশি, কেন যে দামে কিনতেছে কাস্টমারে দেখতেছে, কইলে ৩ ডাহারি কিনি ১৫ ডাহারি তাল দিবে, তোমরা ডাহাইত নাকি? তাহলে কোনো সস্তায় বেচে নাকি? ওই শিবে গলির মতো নিজে বেচতেছে, ঠেক দিয়ে ঠেয়া নিতেছে, এক তাল ৩০ টাকা, খাইলে খাও না হলে যাও গা। দুনিয়ারে কষ্ট, দুনিয়ারে যন্ত্রণা সহ্য হেরি ইয়ে হতাছে, ছবি তুলো না, ছবি তুলো না। হ্যাঁ ছবি তুলে এই যে নালকাল হইতাছি, কোন কাম করে দিছ তোমরা? এই যে ১২ বছর ধরে ছবি তুলে দিচ্ছি, ৮টা ছবির কাম করে দিচ্ছ। হ্যাঁ কোদে চাকরি করি খাবার চাইতাছি, এই তাল কাটা বাদ দিমু। নজা আছে জিল্লা দিয়ে ডাল ভাত খাই এলে 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 তাল গাড়ি গরু মাংস দিয়ে ভাত খাইলে সে আর খাইতাছি ডাল ভাত আলু ভর্তা, নস না নস না কাজটা দিয়ে জান বাঁচাইতাছি। বেচা ওই মানুষ হস্তা পাইলে খুব খা, হস্তা দিলে এঙ্গুলে আলুও খা।